আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও আমি হাজির হয়েছি নতুন একটি ভিডিওতে। তো আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি এক্সাম্পায়ারের সাথে বাইবিটা লিস্ট অ্যাড করবেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাইবিটের আসলে তাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা তারা এখনও দিয়েছিল না। তো এখন দেখি আমরা একটু আপনাদের দেখাই কিভাবে আপনি সে বাইবিটে এক্সাম্পায়ারটিকে খুঁজে পাবেন এবং কিভাবে অ্যাড করবেন। তো এর জন্য আমরা প্রথমত এক্সাম্পায়ারের মধ্যে চলে গেলাম। তো আমাদের এক্সাম্পায়ারটি ওপেন হচ্ছে। তো এখানে সবাই আপনাদের যে কয়েনগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। এখন যারা বাইবিটে এটাকে অ্যাড করতে যাচ্ছেন তারা বাইবিটের উপর ক্লিক করবেন। এখানে যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে তারা তিনটা জিনিস চাইছে। এখন এটা আমি কোথা থেকে পাবো? এর জন্য আমাদেরকে যেটা চলে যেতে হবে, প্রথমত বাইবিটে চলে আসতে হবে। বাইবিটে আসার পরে আপনাদের ইউআইডিটা পাবেন কোথায়? এই যে উপরে ক্লিক করলে এখানে আপনার ইউআইডি দেখা যাচ্ছে। ইউআইডিটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আমরা এখানটাতে আমাদের যে ইউআইডিটা আছে আমরা ইউআইডিটাকে এখানে বসিয়ে ফেললাম। এরপর আমরা যেটা করব, আমাদের যে অ্যাসেটটা আছে আমরা সেই অ্যাসেটটাকে নিয়ে আসব। তো আমরা অ্যাসেটে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে ডিপোজিটে ক্লিক করলাম, তারপর ডিপোজিট ক্রিপ্টো। এরপর আমরা যদি এখানে এক্স লিখে সার্চ করি, দেখেন আমাদের কিন্তু আমরা নর্মালি যদি এখানে সার্চ করতে চাই এক্স লিখে তাহলে কিন্তু আমাদের এক্সটা আসবে না, ঠিক আছে? এখানে আমরা এক্স লিখলে কিন্তু দেখেন কোনো কিছু দেখাচ্ছে না। তো আমরা এই এক্সটা পাবো কোথা থেকে? তো এক্সটা পাবেন হচ্ছে আপনি যদি এটাকে স্ক্রলিং করেন, স্ক্রলিং করে আপনারা একবার নিচে এক্সের ঘরে চলে যান। দেখেন আমরা যখন এক্সের ঘরে চলে আসছি এখানে কি দেখাচ্ছে? এক্স অ্যাম্পিয়ার। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর টোন সিলেক্ট করব। করলে পরে আমরা এখানে ওকে করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এই যে ওয়ালেট অ্যাড্রেস প্লাস মেমো দুইটা শো করছে। তো আমরা এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এইবার আমরা যেটা করব, আমাদের মেমো অ্যাড্রেস যেটা আছে মেমো অ্যাড্রেসটাকে আমরা এখান থেকে নিয়ে চলে আসব। তো মেমো অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এখন আমরা এখানে নিয়ে এসে মেমো অ্যাড্রেসটাকে এইখানে পেস্ট করে দিলাম। করে দেওয়ার পর দেখেন এখানে কি দেখাচ্ছে? সেভ অ্যান্ড চয়েস। তো আমি এখানে সেভ অ্যান্ড চয়েসে ক্লিক করে দিলাম। এতে হলো কি, আমাদের যে বাইবিটের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা এখানে অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে 23 তারিখ পর্যন্ত আবার নতুনভাবে এই এক্সচেঞ্জটাকে চেঞ্জ করতে পারেন। এর জন্য রিসেট উইড্রল অপশন এখানে ক্লিক করলে আপনি আপনাদের যে ওয়ালেট অ্যাড্রেসটা বা এক্সচেঞ্জার আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমাদের দেখেন এখানে কিন্তু বাইবিটাটা আমরা অ্যাড করে ফেললাম, ঠিক আছে? এখানে কিন্তু এখন কী দেখাচ্ছে? রিসেট উইড্রো অপশন। আমি চাইলে এটাকে আবার রিমুভ করতে পারি। এখন বিষয় হলো আমরা এই টোকেনটা পাবো কখন? এই টোকেনটা হচ্ছে আমরা 24 তারিখে পেয়ে যাবো, অর্থাৎ 23 তারিখে যখন এটা ইন্ড হয়ে যাবে। ইন্ড হওয়ার পরে সেটা আমাদের ওয়ালেটে তারা দিয়ে ফেলবে এবং আমরা সেখান থেকে এটা ক্লেম করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা কি কত কয়েন পেয়েছেন সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।